হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল কনফিডেন্স বিল্ডিং। স্বাগত জানাই এই চ্যানেলে। প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট হলো আগামী 6ই ফেব্রুয়ারি দেশজুড়ে 3 ঘন্টার চাকা জ্যাম কর্মসূচি ঘোষণা করছে সংযুক্ত কিষাণ মোর্চা। দিল্লিতে অবস্থানরত কৃষকরা দেশের কালাকানুনের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য এই কর্মসূচি ঘোষণা করেছে। ইতিমধ্যে কৃষি আইনের বাতিলের দাবিতে দিল্লিতে ঐতিহাসিক ট্রাক্টর র্যালি সংগঠিত হয়েছে। যদিও এই ট্রাক্টর র্যালিকে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। তার পরবর্তী কর্মসূচি হিসেবে কৃষক নেতারা সংসদ অভিযানে ঘোষণা দিয়েছিলেন। যদিও এই সংসদ অভিযান বাতিল ঘোষণা করা হয়েছে, তার পরিবর্তে দেশজুড়ে এই 3 ঘন্টা চাকা জ্যামের কর্মসূচি ঘোষণা করছে ভারতীয় সংযুক্ত কিষাণ মোর্চা। তাদের দাবি, কেন্দ্রীয় সরকার যাতে এই কৃষি কালাকানুন অবিলম্বে বাতিল করে তার জন্য এই 3 ঘন্টার চাকা জ্যাম কর্মসূচি তারা ঘোষণা দিয়েছেন। আগামী 6ই ফেব্রুয়ারি শনিবার দেশজুড়ে 3 ঘন্টার চাকা জ্যাম কর্মসূচি পালিত হবে। শনিবার দুপুর 12টা থেকে এই চাকা জ্যাম কর্মসূচি পালিত হবে দেশের প্রতিটি জাতীয় সড়কে। সমস্ত শ্রেণী কৃষক শ্রমিকরা এই চাকা জ্যাম কর্মসূচিতে অংশগ্রহণ করবে। সেই সঙ্গে দেশের আপামার জনসাধারণকেও এই চাকা জ্যাম কর্মসূচি সফল করার আবেদন জানিয়েছে কৃষক নেতারা। কেন্দ্র সরকারের বাজেটকেও তীব্র ভাষায় সমালোচনা করেছেন কৃষক নেতারা। বলেছেন যে এই বাজেটে কৃষকদের কল্যাণে কোনো ধরনের বাজেট ঘোষণা করা হয়নি, কৃষকদের দাবির প্রতি কোনো ধরনের মান্যতা দেওয়া হয়নি, যার ফলে কৃষকরা এই বাজেটকেও গ্রহণ করতে নারাজ। তাই আগামী 6ই ফেব্রুয়ারি দেশজুড়ে চাকা জ্যামের ঘোষণা দেওয়া হয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, সংক্ষিপ্ত আগের ছোট্ট আপডেট আপনাদের অতি দ্রুত জানিয়ে দিলাম। ধন্যবাদ সকলকে আজকে অনুষ্ঠানটি দেখার জন্য। এই অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।